আল্লাহ ছাড়া যে আর কোনো ইলাহ নাই এইটা আপনি বুঝছেন কিভাবে আপনি জানছেন কিভাবে বা আপনার কাছে যুক্তি কেন মনে হচ্ছে যে আর কোনো ইলাহ যুক্তি কি কারণে মনে হচ্ছে যুক্তি কি কারণে মনে হচ্ছে যেহেতু গোটা ইউনিভার্সটা তিনি সৃষ্টি করছেন গোটা ইউনিভার্সের যেহেতু তিনি মালিক আর কেউ যে নাই আপনাকে আবারো জিজ্ঞেস করছি একটু ভালো করে আমার প্রশ্নটা শুনে তারপর আর কেউ যে নাই দলাম এটা আছে মানে ক একটা এক্স আছে ওয়াই জেড যে নাই এইটা আপনি কিভাবে বুঝলেন আচ্ছা এইটা আমি বুঝলাম এভাবে যে যদি মোর দেন মোর দেন ওয়ান যদি ক্রিয়েটর থাকতো তাহলে তো ওই ক্রিয়েটরদের মধ্যে একটা ইয়ে হইতো না বাদানুবাদ হইতো বা সেই ক্ষেত্রে একটা ডিসটিং বলা তো হইতো গোটা ইউনিভার্সটা ওইভাবে একটু বলতে দেন গোটা ইউনিভার্সটা তাহলে তো রাকিব ভাই আপনার এটা কেন মনে হচ্ছে যে ঈশ্বররাও মানুষের মতো পুন্দাপুন্দি করবে মানে ক্ষমতা নিয়ে মারামারি করবে তারা কেন সিভিলাইজড হবে না তারা কেন সভ্য সভ্য সৃষ্টিকর্তার মতো মিলেমিশে থাকবে না মানুষের মতো কেন কুন্দা পুন্দাপুন্দি করবে একজন আরেকজনের মানে ইশানে আঙ্গুল দিবে আচ্ছা আমি আপনার কথা বুঝতে মনে হচ্ছে আমরা হবে না একটু 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 কথাটা শুনে নেন আমরা যত সিভিলাইজড মানুষ দেখি যত জ্ঞানী মানুষ দেখি তাদেরকে দেখি আমরা জ্ঞানী সভ্য শিক্ষিত এদের ভিতরে দেখি আমরা মারামারি করে না তেমন একটা সাধারণত করে না কম করে আর যত অশিক্ষিত মূর্খ বর্বর যারা থাকে তাদের ভিতরে দেখা যায় জমি জমা নিয়ে মানে মানে যে কোনো কিছু নিয়ে মনে করেন ঢাকার রাস্তায় আপনি যাইতেছেন রিক্সাওয়ালা দুই রিক্সাওয়ালা একটু লাগছে দাম দুম করে মাইট ওই তোর তুই আমার রিক্সার ভিতরে ধাক্কা তুই আমার এরকম করছিস এবং গালি গুলা একদম মানে এক্সট্রিম লেভেলে গালি গালাস চলে যায় জিনিসটা হ্যাঁ এবং তারা মানামানি শুরু করে দেয় তো আমাদের কাছে আপনার কাছে কি এইরকম কেন মনে হচ্ছে যে এই মানে সৃষ্টিকর্তা ওরা সৃষ্টিকর্তা যদি মনে করেন তিনজন ছিল বা পাঁচজন ছিল তারা এই রকম মানে ইয়া নিয়ে মারামারি করবে আপনি কেন মানুষের মতো করে চিন্তা করতেছেন যে মানে তাও আবার অসব্য শিক্ষিত মূর্খ মানুষদের মতো করে চিন্তা করতেছেন যে ওরা এরকম এরকমই বোঝে ওরা মারামারি করব। কেন আপনার কাছে এইটার পেছনে আপনার কাছে কি যুক্তি আছে যে তারা মারামারি করবে তারা যে সভ্য শিক্ষিত মানুষের মানে সভ্য শিক্ষিত মানুষের মতো তারা যে সভ্য শিক্ষিত ঈশ্বর হবে না

কারণ এইটা সম্পর্ক আপনি তো মানে যেই আর্গুমেন্টটা দিয়েছেন যে তারা মারামারি করত ভাই একটা একটা গুষা খুশি লাগা দিত ভাই দুইজন গঞ্জাম হয়ে যেত ভাই হ্যাঁ এইটা তো কোন ও রকম না বিষয়টা যে একা বিশৃঙ্খলা হইতো না যে এর একটা কোনো আপনারা একটা জিনিস একটা প্রতিষ্ঠানের একটা প্রতিষ্ঠানের কিন্তু মানে এটা তো প্রধান কিন্তু একজন থাকে এটার পৃথিবীর প্রতিষ্ঠানে কিন্তু পৃথিবীর যে অশিক্ষিত মূর্খ দেশগুলো আছে সেই সমস্ত দেশের সেই সমস্ত প্রতিষ্ঠানে এই সমস্ত গঞ্জাম লাগতে পারে কিন্তু পৃথিবীর বড় বড় প্রতিষ্ঠান আছে যেমন গুগল থেকে শুরু করে অন্য অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যেখানে অনেক একটা বোর্ড থাকে একটা কমিটি থাকে তারা মিলে একটা সিদ্ধান্ত নেয় এবং তাদের ভিতরে খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে তারা একজন বোঝে আরেকজন একজন এসে যুক্তি দেয় যে এই কাজটা আমাদের কোম্পানিতে এইটা এইটা অ্যাপ্লাই করতে হবে এইটার পেছনে আমার এই যুক্তি আছে তখন সবাই মিলে যুক্তিটা শুনে যদি যুক্তিটা ভ্যালিড মনে হয় তাহলে সবাই হাততালি দিয়ে বলে হ্যাঁ তোমার যুক্তিটা রাইট এটাই আমরা করব। আপনার কাছে কেন মনে হচ্ছে যে বাংলাদেশের ওই যে কাঁচা বাজারের নেতার মতো বলতে পারি যেখানে একটা চেয়ারম্যান বোর্ড থাকে সেই চেয়ারম্যান বোর্ডে অনেকজন মানুষ থাকে যারা হচ্ছে ডিসিশন মেকিং পজিশনে থাকে এবং শেয়ার থাকে তাদের শেয়ার থাকে তারা মিলেমিশে আপনি কি শোনেন নেই এটা যে পৃথিবীর বড় বড় প্রতিষ্ঠানে একটা বোর্ড থাকে মানে কি বোর্ড যেন এটা কি বলে মানে ব্যাংকের ব্যাংকের যেমন ইয়া গভর্নিং বোর্ড থাকে একটা পরিচালনা পর্ষদ পরিচালনা পর্ষদ হচ্ছে বাংলা হ্যাঁ তাহলে আপনার কাছে কেন মনে হচ্ছে যে গ্যাঞ্জাম হবে এটা আপনার কাছে কেন ওদের সিস্টেম হয়তো আরো ভিন আরো উন্নত হবে ঈশ্বরদের সিস্টেমটা আরো উন্নত হওয়ার কথা তারা আরো সভ্য শিক্ষিত হওয়ার কথা তারা যদি তারা মানে একসাথে মিলে ডিসিশন নেবে যে এইভাবে আমরা পৃথিবীটাকে এইভাবে চালাবো সূর্যটাকে আমরা এইভাবে চালাচ্ছি আচ্ছা ঠিক আছে শনি গ্রহটাকে এইভাবে চালাচ্ছি ঠিক আছে এভাবে তারা মিলেমিশে যুক্তি দিয়ে হতে পারে আপনার কাছে কেন মনে হচ্ছে আপনি এমন একটা আর্গুমেন্ট দেন যেটা দ্বারা আমরা বুঝতে পারবো যে এটা হইতেই পারে না অন্য কোনো ঈশ্বর থাকতেই পারে না একটাই থাকতে হবে এটা এটার পেছনে আপনার একটা ভ্যালিড আর্গুমেন্ট দেন এটা তো এইগুলা কোনো আর্গুমেন্টই হচ্ছে না আপনার আচ্ছা আসলে এটা ওইভাবে ভ্যালিড আর্গুমেন্ট আপনি যদি বলেন ওইভাবে দেওয়া যাবে না এটা আসলে জাস্ট হাইপোথিসিসের মতো একটা দেওয়া যাবে আর কি জাস্ট হাইপোথিসিসের মতো দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে